হঠাৎ একদিন ঠাকুর বড়মাকে বললেন, বড় বউ দেওঘর চলো। বড়মা পরিবারের সকলে এবং সব ভক্তদের সঙ্গে 1946 সালের 2 সেপ্টেম্বর ঠাকুর দেওঘরে এলেন। বহু ভক্তের সমাবেশে সেদিন দেওঘরে এক লীলাভূমি তীর্থভূমি গড়ে উঠল। বৃন্দাবনের কৃষ্ণ এলেন দেওঘরেতে। বনের কৃষ্ণ তুমি এলে দেও ঘরে, তোমার দেওয়া মহানামে, তোমার দেওয়া মহানামে জগৎ উঠল মেতে। বৃন্দাবনের কৃষ্ণ তুমি, ত্রেতা যুগে ছিলেরা দাপরেতে ঘন শ্যাম, ত্রেতা যুগে ছিলেরা দাপরেতে ঘন শ্যাম, কলিতে নব রূপে, কলিতে নব রূপে এলে ধরণীতে। বৃন্দাবনের কৃষ্ণ তুমি এলে দেও ঘরে, টুটল মেতে। বৃন্দাবনের কৃষ্ণ তুমি, তোমার প্রেমে আকুল হয়ে, তোমার প্রেমে তোমার বাণী গানের সুরে, তোমার বাণী গানের সুরে গাইব জীবন ভোরে। বৃন্দাবনের কৃষ্ণ তুমি এলে দেও ঘরে, তোমার দেওয়া মহানামে, তোমার দেওয়া মহানামে জগৎ উঠল মেতে। বৃন্দাবনের কৃষ্ণ তুমি, ধন্য হলো মানব প্রাণ, তুমি জীবন তুমি প্রাণ, ধন্য হলো মানব প্রাণ, ধন্য হলো মানব প্রাণ, তুমি জীবন তুমি প্রাণ, ভালোবাসার আধার তুমি, ভালোবাসার আধার তুমি ও গো ভগবান, ভালোবাসার আধার তুমি ও গো ভগবান। বৃন্দাবনের কৃষ্ণ তুমি এলে দেও ঘরেতে, তোমার দেওয়া মহানামে, তোমার দেওয়া মহানামে জগৎ উঠল মেতে। বৃন্দাবনের কৃষ্ণ তুমি, বৃন্দাবনের কৃষ্ণ তুমি, বৃন্দাবনের কৃষ্ণ।